হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি রান্নাঘরে। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে পাট শাকের একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি মুসুর ডাল দিয়ে পাট শাক। এটা ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে, আবার যারা রুটি খেতে ভীষণ পছন্দ করে তাদেরও আশা করি ভালো লাগবে। তাহলে চলুন আমরা চটপট বানিয়ে ফেলি মুসুর ডাল দিয়ে পাট শাক। মুসুর ডাল দিয়ে পাট শাক বানানোর জন্য আমাদের কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি কিছুটা পরিমাণ একটু কচি পাট শাক নিয়ে নিয়েছি, তার সাথে লাগছে এখানে এক কাপ মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটা কিন্তু আমি এক ঘন্টা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে জল থেকে ভালো করে ছেঁকে তুলে নিয়েছি। তার সাথে লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। এখানে আমি 9 থেকে 10 কোয়া রসুন কুচি নিয়েছি, 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা চেরা আছে। লাগবে 1/2 টিস্পুন আদা পেস্ট, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর লাগবে ফোড়ন দেওয়ার জন্য 1/4 টিস্পুন সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা। রান্নাটা আমরা সর্ষের তেলে করছি, এর সাথে লাগবে স্বাদ মতো লবণ ও মিষ্টি। প্রথমে পাট শাকটাকে আমাদের বেছে নিতে হবে ভালো করে। পাট শাকটার এই যে শীটটা আছে ডানটি থেকে, এটা এই শীটটাকে ফেলে দিতে হবে এভাবে। শীটটা আমি ফেলে দিলাম, আর পাতাগুলোকে এইভাবে দুভাগ করে নিতে হবে। এটা আর কুচানোর দরকার নেই, এইভাবে আমি সব পাতাগুলো বেছে নিয়ে ভালো করে ধুয়ে নেব। কড়াইতে আমি 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। এই রান্নাটা করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এখন আমি এর মধ্যে জিরেটা দিয়ে দিলাম, সাদা জিরে দিলাম 1/4 টিস্পুন, আর দিলাম শুকনো লঙ্কা। এটা ফ্রাই হয়ে গেছে, এবারে এর মধ্যে দিচ্ছি রসুন কুচিটা। একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি ডালটা দিয়ে দেব। রসুনটা ফ্রাই হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা থেকে কিন্তু জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। ডালটাকে একটু 2 মিনিট মতো একটু ফ্রাই করে নিচ্ছি হালকা। এখন আমি ডালটার মধ্যে লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, চেরা লঙ্কাটা, আর কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আর একটু আমি নেড়ে নিচ্ছি ভালো করে। এখন আমি এর মধ্যে দিচ্ছি আদা পেস্টটা। জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, খুব বেশি হলুদ লাগে না এটাতে, সামান্য পরিমাণ হলুদ দিলাম। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। ডালটা খুব বেশি কিন্তু পাতলা হবে না,
তাই ডালটা সিদ্ধ হওয়ার জন্য জলটা পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আমি এর মধ্যে 2 কাপ মতো জল দিলাম। আর একটু পরিমাণ জল দিচ্ছি আমি। এবারে এটাকে আঁচে মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি পাট শাকটার মধ্যে দিয়ে দিচ্ছি। পাট শাকটা বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এটা কিন্তু এই 1 মুঠো মতো পাট শাক হয়েছে আমার। এটা দিয়ে দিলাম এর মধ্যে। এবারে এটা ডালের সাথে ভালো করে মিক্সড করে এটাকে আমি আরও 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ডালটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি 1/2 টেবিল স্পুন চিনি দিচ্ছি। এই ডালটা খুব বেশি পাতলা কিন্তু ভালো লাগে না, এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। আমার মসুর ডাল দিয়ে পাট শাকের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাকে অনেক অনেক লাইক করবেন আর পরিচিতদের সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমি আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।